রাজ্যে মদ্যপ গাড়ি চালকদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। মদ্যপদের বারবার অন্তের ফলে দিশেহারা আতঙ্কগ্রস্ত পথচারীরা, প্রশাসনের হুকুমদারি কর্তাভজা কর্মীরা নীরব দর্শকই। মদ্যপ যান চালকদের বেপরুয়া মনোভাবের জন্যই পথচারী মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না, কে শোনে কার কথা। এরকমই একটা ঘটনা ঘটে গেল গতকাল রাত 11:30টায় জিপি আউটপোস্ট সংলগ্ন এলাকায়। TR01AK0737 নম্বরের একটি ইকো গাড়ির স্টিয়ারিং এ ছিল এক মদ্যপ। বেপরোয়া গাড়ি চালিয়ে বিকট শব্দে গরিব গৃহস্থের বাড়ির দেওয়াল ভেঙেছে। হাড় হিম করা ঠান্ডার মধ্যরাতে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী বাড়ির বাইরে বেরিয়ে আসে। 11:30টার সময় আমরা খাওয়া দাওয়া করে শুইছি, পরে দেখ হঠাৎ করে একটা মানে এরকম বিকট আওয়াজ হয়েছে। প্রায় সময় তো এনে উঠো টুটু অ্যাক্সিডেন্ট হয়। আমরা মনে করছি কি তা উঠো উঠো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দৌড়াইয়া বাড়িতে লইছি, বাইরে আসি আমি উঠানের মধ্যে পড়ে গেছি, দেখে আসি আমি মাথা ঘুরে পড়ে গেছি। এরপরে দাঁত ড্রাইভারটা আর একটা লগে ছেলে তারা বাড়ি আমার বাড়ির লোক টোকায় দেখি দুইটা খালি মানে গাড়ি রাখতে বাইরে হয়েছে। বাইরেবার লগে লগে এমনি একটা দশটা আর একটা ভাই গিয়া গেছে তো থানাত নিয়ে ইয়ে করা হয়েছে। তারা ধরাই দেওয়া হয়েছে, থানার লোক টোকাইছে আইসেরা এ দুটুকুই হয়েছে, মানে একটারে আটকায় রাখছে আর অন্য কেউ মানে আইসে না। আতঙ্কগ্রস্ত এলাকাবাসী বাড়ির বাইরে বেরিয়ে দেখে এক মদ্যপ গাড়ি চালক একটি বাড়ির মাটির দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে ধাক্কা মেরে। রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।